15-16 বছর, মানে টানা 15-16 বছর দিবে। আর এটা তো নতুন করে আর রোপণ করার কিছু নাই, এটা দিতেই থাকবে টু বি কন্টিনিউয়াসলি। হ্যাঁ, প্রতি বছরই হয়তো 5 মাস 6 মাস 7 মাস এভাবে কাটা যায়। আচ্ছা, বছরে অর্ধেক টাইমটাই আর কি। আচ্ছা, যেহেতু আপনি এটা অলরেডি বাজারজাত শুরু করে দিয়েছেন, তো সেখান থেকে আপনার এটা ব্যবসায়িক সম্ভাবনা কতটুকু কি মনে হয়? না, মোটামুটি আমার জন্য, আমি মনে করছি আমার জন্য পারফেক্ট এবং খারাপ না, ভালো না। যদি ধরেন যে আমার মতো অনেকেই বা কেউ যদি কোনো কৃষক ভাই যদি এটা করতে চায়, সেক্ষেত্রে আপনি তাকে কি বলবেন? এটা কি সহকারী করার জন্য খুব ভালো, এটা লাভজনক একটা, লাভজনক একটা, হ্যাঁ লাভজনক ব্যবসা এবং আবাদ, এটা লাভজনক ফসল, লাভজনক ফসল। আর দিকে তো ইনশাল্লাহ আমি এই যাবত দুইজনকে আরো উদ্বুদ্ধ করে লাগাই দিছি। আচ্ছা আচ্ছা, নতুন কেউ যদি করতে চায় সেক্ষেত্রে আপনি একদম মানে এটা কি বলে বলবো, কাণ্ড থেকে মানে একদম গাছ থেকে শুরু করে শুরু থেকে তাকে সাপোর্টটা দিতে পারবেন আপনি? সেক্ষেত্রে কন্ডিশনটা কি, আপনার কাছে এটা কিনতে হবে? এটা কি রকম পড়বে প্রাইস? এটা আসলে মূলত আমি যখন নিয়ে এসেছি তখন একটা করে কাণ্ড নিয়েছিলাম আমি, 100 টাকা পিস। 100 টাকা পিস? আপনি কত দিয়ে দিচ্ছেন এখন? আমি এখন পর্যন্ত একজনকে লাগাই দিয়েছি, ও আমার টোটাল 10-12 হাজার টাকা দিয়েছে, ওর পুরো জমিটি লাগাই দিয়েছি। আচ্ছা, আপনি উইলিংলি বলেন যদি আমরা কি, আমাদের কেউ কেউ যদি করতে চায়, হ্যাঁ সেক্ষেত্রে আপনি কত করে রাখবেন? এটা হচ্ছে কি, আসলে আমার ওই রকম নিয়ত নেই, আমার ইয়ে হচ্ছে কি যে খুশি করে যে যতটুকু দেয় অসুবিধা নেই, কিন্তু আমি চাচ্ছি প্লাস আমাদের এদিকে আরো হোক। আপনি চাচ্ছেন যে কেউ যদি এটা করতে চায় আপনি তাকে প্রপার সহযোগিতাটা করবেন, যে একদম এ টু জেড? হ্যাঁ, ওকে, এ টু জেড সহযোগিতা করবো, যাতে আমাদের এলাকায় আরো 2-4টা বাগান হয় এবং সহযোগিতা হবে। তখন হয়তো দেখা গেলো আমার বাগান মিলে তার বাগান মিলে হয়তো মালগুলো ঢাকায় দিতে পারলাম, এদিকে ওদিকে দিতে পারলাম। আচ্ছা, আপনি কি একটা ধারণা দিতে পারবেন যে এটা আমাদের বাগান থেকে পার ড্রাগন ফল কত টাকায় বিক্রি হয় হোলসেল পাইকারি রেটে? এটার কোনো ঠিক নাই, এটা আমি 350 থেকে শুরু করে 160 টাকা পর্যন্ত বিক্রি করছি। 350 টাকা কি কেজি? না, কেজি 350 টাকা কেজি। হ্যাঁ, ওখান থেকে শুরু করে অনেক সময় দেখা যায় আম সিজনের কাটালে, আম কাটালের সিজনে হয়তো দেখা যায় একটু সব ফলগুলো একসঙ্গে নামে, এই কারণে একটু বাজার কমে যায় অনেক সময়। আচ্ছা, তখন দেখা যায় 180-160-200 এরকম, মানে এটা সময় অনুযায়ী দামের কম বেশি হয়। এই একটা গাছ থেকে আপনার কতটা, কত কেজি ফল আসে পারছে যখন ফলটা দেয়? মোটামুটি এই সিজনে অন্তত 10 কেজি দিবে। 10 কেজি পার গাছ? পার গাছ আপনার এই পার পিলার আর কি। টোটাল এখানে কতটুক জমি আছে এবং কতগুলো গাছ লাগানো যাবে আসলে? কতটুক জমি আমার এখানে আসলে জমিটা মাপা নাই, তবে 30 শতাংশের উপরে হবে, 30 শতাংশের উপরে হবে। হ্যাঁ, আর মোটামুটি পিলার আছে প্রায় 200-র বেশি আর কি। আচ্ছা, এটা কি ফল আসছে না আঙ্কেল? হ্যাঁ ফল আসছে। এই যে এটা, এটা ফল? ওটা ফুল, ফুল এটা? হ্যাঁ, ফুলটার থেকেই ফল হবে গোড়ায়, এটা থেকে ফল হবে। হ্যাঁ। আচ্ছা, এটা এই ফলটা হয়তো কতদিন লাগবে? এই ফুলটার থেকে এখন টোটালি 30 দিন।